হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজ আমি কোনো শর্ট ভিডিও দিচ্ছি না, আজ আমি লং ভিডিওর মাধ্যমে কিছু কিছু কথা বলতে চাই তোমাদেরকে। আজ আমার কথাগুলো হয়তো অনেকে তেতেও লাগতে পারে, কারণ আমার ভিডিও নিয়ে অনেকেরই অনেক প্রবলেম। আজ তোমাদের কাজগুলোও শেয়ার করছি আর তার সাথে সাথে কথাগুলোও শেয়ার করব। কিছু মানুষ আছে যাদের আমার ভিডিও করা নিয়ে অনেক প্রবলেম। সে দিদিমা হও, কাকিমা হও, জেঠিমা হও, ভাই হও, বোন হও, দিদি হও, যেই বা হও, তুমি ভিডিও দেখছো ভালো কথা, আমি ভিডিও করি ভালো লাগে তাই। আর হ্যাঁ, ভিডিওর মধ্যে কিন্তু আমি কোনোদিনই কিছু খারাপ শেয়ার করিনি যে আমার ভিডিও দেখে তোমাদের কোনো ক্ষতি হচ্ছে। আমি ভিডিওতে যেটা আমি করি সারাদিন কাজকর্ম সেটাই আমি শেয়ার করি। সারাদিন কাজকর্ম করতে করতে একঘেয়েমি লাগে আর কখনো কখনো একা একা থাকতে থাকতে একটু বোরিং লাগে, তাই আমি ভিডিওটাকে বেছে নিয়েছি যে কিছুটা টাইম তো পাস হয়ে যাচ্ছে। কারো ভিডিও নিয়ে কিন্তু আমার একদমই সমালোচনা করার বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু তোমরা ঠিক করছো আমার ভিডিও নিয়ে। আমার ভিডিওতে আমি কী দেখাচ্ছি, কাকে কি খাওয়াচ্ছি, সেটা দেখে সেই ইনফরমেশনগুলো তোমরা আমার বাড়ির লোককে দিচ্ছ, যখন রাস্তাঘাটে দেখা হচ্ছে তখনই বলছে, আরে ভাই ভিডিও করছি, ভিডিওতে তো কোনো কিছু খারাপ দেখাচ্ছি না, আমি সারাদিনে যা কাজকর্ম করছি সেটাই শেয়ার করছি। এরকম অনেক চ্যানেল আছে যারা এইভাবে ভিডিও করে অনেক উপরে উঠে গেছে, ভদ্রভাবে জীবনযাপন করছে সম্মানের সাথে। এরকম অনেক ফ্যামিলি আছে, অনেক চ্যানেল আছে, অনেক পেজ আছে, তোমরা তাদেরকে নিয়ে তো সমালোচনা করো না। আর হ্যাঁ, এরকম অনেকেই আছে কিন্তু যারা আমার ভিডিও কিন্তু আগে দেখতো না, যেই দেখেছে আমি সেপারেট হয়ে গেছি সেই যেন ওদের আমার ভিডিও দেখার আগ্রহটা আর একদম অন্যরকম ব্যাপার। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কিন্তু খারাপ পেও না, কারণ আমি সবার উদ্দেশ্যে এই কথাগুলো বলছি না, যারা যারা বলেছে তাদের ঠিক গায়ে লাগবে কথাগুলো, তারা নিশ্চয়ই আমার ভিডিও দেখবে আর দেখেও তারা রোজ, আর আমার বাড়িতে খবরগুলো চলে আসে। তো তোমাদের কাছে আমার এটাই অনুরোধ, তোমরা ভিডিও দেখছো দেখো, প্লিজ বারবার করে আমার বাড়ির লোকে নক করো না যে তোমার বৌমার ভিডিও দেখেছি, তোমার বৌমার ভিডিও দেখেছি, তোমার বৌমা কি ভিডিও করে, প্লিজ দয়া করে করো না, নাহলে আমি কিন্তু জানি কারা বলছো, তাদেরকে ব্লক করতে বাধ্য হব। শাশুড়ি মায়েদের একটাই কথা, বিয়ের পর ছেলে পাল্টে গেছে, বউয়ের কথায় উঠে বসে। প্যারেন্টস হওয়া কিন্তু নিজের চয়েস, কোনো সন্তানই কিন্তু তাদেরকে নিজেদের দায়িত্ব নিতে বাধ্য করে না, আমরা নিজেরাই কিন্তু সন্তানদের দায়িত্ব নিই নিজে থেকেই, তাই না? তো সেখানে সন্তানের সাথে কি কন্ট্রাক্ট থাকে যে আমি কষ্ট করে তোকে মানুষ করছি, বয়সকালে আমায় দেখতে হবে? সেটা নিজের নিজের বিবেক, মানুষ ছাড়া আর কোনো প্রাণীকে কি দেখেছো সন্তানের ওপর নির্ভর করতে হয় তাদের? তারা নিজেরা বাঁচে আর সন্তানকেও বাঁচতে দেয়। হ্যাঁ, কখনো কখনো মানুষকে নির্ভর করতে হয় সন্তানের ওপর, কারণ শেষ বয়সটা কিন্তু সন্তানই থাকে বাবা মায়ের লাঠি, যেটা সবাই বলে, আমিও বলছি, তো সেটার জন্য তো সন্তানকে ভালো সুশিক্ষা দিতে হবে, তাই না? আর বাকিটা তার বিবেক, সেখানে তো পরের ঘরের মেয়ের কোনো দোষ থাকে না। দূর থেকে কাশবন যেমন ঘন লাগে, কাছে গেলে কিন্তু বোঝা যায় পুরোটাই ফাঁকা, যেন ধুধু মরুভূমি। তো ওই আর কি বলছিলাম, যে সংসারটা করছে সেই জানছে যে তার সাথে কি কি হচ্ছে, তাই না? তাই বাইরে থেকে কোনো রায় দেওয়াটা তোমাদের একদমই ঠিক না। জানো তো, এই ভিডিও করার পেছনে একটাই কারণ, সেটা হলো আমি আমার খারাপ সময় ভালো সময় সবটাই শেয়ার করার জন্য এই ভিডিওটা করি, যাতে স্মৃতিগুলো থাকে, যাতে পরবর্তীতে এই ভিডিওগুলো দেখে ভাবি যে এত খারাপ সময়গুলো যখন পেরিয়ে আসতে পারছি, তাহলে হয়তো এই সামনের দিনগুলোও ঠিক পেরিয়ে যাব। আর হ্যাঁ, এই ভিডিওগুলো দেখে তোমরা নিশ্চয়ই বোঝো যে আমি বসে থাকি না। আমার বাড়ির লোক, আমার শাশুড়িমা যতই বলুক যে বৌমা কোনো কাজ করে না, সব শাশুড়িরাই বলে, শুধু আমার শাশুড়িরা না, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে আমি কাজ করি কি করি না, তো তাই ভিডিওটা করা।